সদৌ ছাত্র সন্থার একালর শক্তিশালী নেতা শঙ্কর প্রসাদ রায় আর প্রবীণ বড়ো আজি দুইজন নেতাকে আমি প্রদেশ কংগ্রেস কমিটির মুখ্য কার্যালয় রাজীব ভবন দেখা পাইছো। ইতিমধ্যেই যোগদান করেছিল শঙ্কর প্রসাদ রায়, এখানে বিধানসভা নির্বাচন খেলিছেও আর আজি প্রবীণ বড়ো যোগদান করেছে। আমি প্রথমতে শঙ্কর প্রসাদ রায় ডাঙরিয়াকে সুধিব বিচাৰিছো, আপনি কংগ্রেস দলত দুইজনকে একেলগে দেখা পালো, কি কব? নহয় সকলো পরিবর্তন তো বিজেপিয়ে যা কথা কৈছিল আজি এটাও একো করব নোৱাৰিলে। অসম চুক্তি এটা সময়ত ডাস্টবিনত পেলাই দিম বলে মুখ্যমন্ত্রী কৈছিল, তেও কি করব? জাতি মাতি ভেটির কথা কই বিজেপি আহিছিল, কিন্তু জাতি মাতি ভেটি এতিয়া বিজেপির হাতত নাই। জাতি মাতি বিজেপিক আশা করে জাতি অসমিয়া জাতীয় নগরে ভেটিও না থাকে আর সকল শেষ হয়ে যাব। গতি সেইখানে প্রবীণ বড়ো ডাঙরিয়াকে আহ্বান জানাইছো, আহক তেও সঁহারি দিছে আজি, তেওঁক আদরণি জানাইছো আর ধন্যবাদ জানাইছো কংগ্রেস দল। হয়, মই এবাৰ দেখাইছো যে নিউজ18 অসম নর্থ ইষ্টৰ দৰ্শকক শঙ্কর প্রসাদ রায় সদৌ অসম ছাত্র সন্থাৰ একালৰ শক্তিশালী নেতা, তেখেত সাধারণ সম্পাদক আছিলে আর সেই সময় সভাপতি আছিলে, আর সেই সময় সাধারণ সম্পাদক আছিলে তপন গগৈ, তেখেতে বিজেপিলৈ গুছি গল আর সভাপতি হিসাবে তেখেতে কংগ্রেসত যোগদান কৰিছে। আর প্রবীণ বড়ো ডাঙরিয়া, তেখেতো সদৌ অসম ছাত্র সন্থাৰ সভাপতি আছিলে আর তেখেতৰ লগত যি সাধারণ সম্পাদক আছিলে অমিয় ভূঞা, তেখেতে কংগ্রেসত আহি বিজেপিলৈ গৈছে। গতিকে দুইগৰাকী এসময় আছো নেতাক একেলগে দেখি আমিও আমারও ভাল লাগিছে। প্রবীণা, কি কব? শঙ্কর প্রসাদ রায় আহ্বান জানাইছে, মই ধন্যবাদ জানাইছো। আর এই কংগ্রেস দলত যোগদান করার ক্ষেত্র আমার এই শঙ্কর প্রসাদ রায়ের যথেষ্ট অবদান আছে। বিভিন্ন বিভিন্ন মানে কূট কৌশল করবলে অনা বলেই কব লাগবে, নয় জানো? যি নক, আমার যদি গতিপথ আমি ইতিমধ্যে নির্ণয় করে লৈছো, গতি আগন্তুক দিনট আমি কংগ্রেস দলের হয়ে আর এই দলটো যাতে গোটেই অসমত থাকা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত সকলের গ্রহণযোগ্য হয় তার কারণে আমি কাম করে যাম আর কি নিষ্ঠার সত্যদারে কাম করি বলে আমার একটা বিশ্বাস আছে নিজের মজত নিজের ওপরতে। গতি সেই বিশ্বাসটো লৈ পেলাই দলত যোগদান করেছি। হয়, ধন্যবাদ, দুজনকে ধন্যবাদ জানাইছো। আমি পালো শঙ্কর প্রসাদ রায় ডাঙরিয়াক, তেখেতে বঙাইগাঁও বিধানসভা সমষ্টির কংগ্রেসের টিকটত নির্বাচন খেলিছিলে আর আজি নতুনক যোগদান করেছে প্রবীণ বড়ো ডাঙরিয়া, দুইজনে সদৌ অসম ছাত্র সন্থার একালর শক্তিশালী নেতা, দুইজনেই সভাপতি আছিলে আর এতিয়া কংগ্রেস দলত যোগদান করেছে। একটা রাজনৈতিক দল থাকলে এই দলত কোনোবা ব্যক্তি জয়েন করাটো স্বাভাবিক, আর এনে এজন ব্যক্তি জয়েন করলে যার জড়িয়ে এই দলটো শক্তিশালী হব এই বিষয়ে পোৱা যায়। কিন্তু প্রবীণ বড়ো এতিয়া অতীত যি সময়ত এটা সক্রিয় রাজনীতিত অংশগ্রহণ করব লাগিছিল, তেওঁ নকৰিলে, তেওঁ বহুত দেরিকে জয়েন করেছে। গতি প্রবীণ বড়ো ডাঙরিয়ায় কংগ্রেসত জয়েন করাটো লৈ পেলে ভারতীয় জনতা পার্টিয়ে কোনো চিন্তার বিষয় নয়। আর যে আপনি কৈছে 55গৰাকী জয়েন করেছে, তো শ শ হাজার হাজার ভারতীয় জনতা পার্টিক জয়েন করে আছে আর আগন্তুক দিনত যেটা সময় আহিব আপনাদের দেখব ভারতীয় জনতা পার্টিক জয়েন করা সদস্য সংখ্যা আজি কংগ্রেসের জয়েন করাতে বহু বেশি বৃদ্ধি পাব। শঙ্কর প্রসাদ রায় আগতেই করেছে আর প্রবীণ বড়োয় আজি করেছে, গতি দুইজনের একেলগে আজি জাতীয় কংগ্রেস দলক কিমান শক্তিশালী করব সেয়া লক্ষণীয় হব আর প্রতি মুহূর্তের খবর আমার আমি জানাই থাকিম।